आपनादेर प्रत्येक कृषकदेर मने एकटाई प्रश्न जे प्रधानमंत्री किसान सम्मान निधि प्रकल्पेर नेक्स्ट इन्स्टलमेंट तथा 14तम किस्तिर टाका कबे बैंक अकाउंटे आसबे एई निये सबारই किन्तु प्रश्न उठছে মনে। तो देखुन आजकेर भिडियोते आपनादेरके पुरोपुरी भावे डिटेल्से जानानो होबे जे पीएम किसान प्रकल्पेर जे अफिशियली तारीख किंबा कबे आपनादेरके टाका देबे जानते होले अवश्यई भिडियोटी आपनारा शेष पर्यन्त देखते थाकबेन। और आमादेर ए छोट्ट चैनेले नतून दर्शक हये थाकले नेक्स्ट आपडेट पाওয়ার জন্য नीचे लाल रंगের सबस्क्राइब बाटने क्लिक करे सबस्क्राइब करते भूलबेन ना एबं बंधुदेर साथे भिडियोटी शेयर करबेन। तो देखुन कृषकदेर लक्ष्यই হচ্ছে केंद्रीय सरकार एबं राज्य सरकारेर जे कोनो प्रकल्प थेके किछु साहाय्य पाওয়ার জন্য যে সমস্ত কৃষকগণেরা এই সাহায্যগুলো পান সেগুলো কিন্তু সম্পূর্ণ নরমাল ফ্যামিলি থেকে কিন্তু আপনারা পান, অর্থাৎ ফার্মার্স ফ্যামিলিজ কিন্তু এই টাকাগুলি উপভোগ করেন। এবং যে সমস্ত যোগ্য পরিবার রয়েছেন এই পিএম কিষাণ প্রকল্পে কিংবা যে কোনো কৃষক রিলেটেড স্কিমের আপনারা আবেদন করেছেন সে সমস্ত কৃষকরাই চান যাতে তাদের টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার থেকে পান। तो देखो एक चाषी एक जन चाष किन्तु से जे रकम ही चाष करुक ना केन ताके किन्तु अर्थ दरकार से अर्थ किन्तु केंद्रीय सरकार और राज्य सरकार मिले दुजोनेई किन्तु उभय जे जनमुखी प्रकल्प थेके टाका दिच्छे कृषकदेर। तो जेमोनी आमादेर मोस्ट पपुलार अर्थात जनप्रिय जे एक स्कीम रयेछे पीएम किसान प्रकल्प से प्रकल्प थेके आपनाके बात्सरिक 6000 टाकार बिनिमये 3টি ইনস্টলমেন্টে বিভক্ত করে কেন্দ্রীয় সরকার টাকা দেয়। প্রত্যেক 4 মাস অন্তর অন্তর আপনি কিন্তু 2000 টাকা পেয়ে যান এই কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে। তো এই কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে এখনো পর্যন্ত টোটাল 13টি কিস্তি রিলিজ করা হয়েছে এবং 14 নম্বর কিস্তির জন্য অপেক্ষারত প্রত্যেক কৃষকগণেরা। তো যে সমস্ত যোগ্য পরিবার আবেদন করেছেন এই প্রকল্পে সেই সমস্ত কৃষকগণদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে রাখি যে আপনারা যদি এখনো পর্যন্ত ইকেওয়াইসি তথা পিএম কিষাণ প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ইকেওয়াইসি অপশনটিতে ক্লিক করে আপনি যদি ইকেওয়াইসি না করে থাকেন সেক্ষেত্রে আপনি যে নেক্সট ইনস্টলমেন্ট রয়েছে পিএম কিষাণ প্রকল্পের 14তম কিস্তি সেটি রিসিভ করতে পারবেন না। তার আগে আমি আরেকটি আপডেট আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট আপনার যে বেনিফিশিয়ারি অর্থাৎ নো ইওর স্ট্যাটাস সেটি কিন্তু আপডেট চলে এসেছে। চলুন আপনাদেরকে আমি ডিটেলসে জানাচ্ছি যে আপনারা স্ট্যাটাস চেক করবেন স্ট্যাটাস আপডেট এসছে কিনা। তার জন্য আমরা চলে আসব pmkisan.gov.in অফিশিয়াল ওয়েবসাইটে। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে লিখে দেব পিএম কিষাণ। তো দেখতে পাচ্ছেন pmkisan.gov.in অফিশিয়াল ওয়েবসাইট আমরা লিখে দিয়েছি। আমাদের সামনে নেক্সট যে পেজ চলে এসছে পিএম কিষাণের এখান থেকে নিচে স্ক্রল করবেন দেখতে পাবেন নিচে আপনার নো ইওর স্ট্যাটাস বলে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। যখনই ট্যাপ করবেন আপনাদের সামনে নেক্সট পেজ চলে আসবে। এখান থেকে আপনি নিচে স্ক্রল করবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার যে এখানে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বার চাওয়া হচ্ছে দিয়ে দেবেন। এই ক্যাপচা কোডটি এই জায়গাটাতে ফিল করবেন গেট ডাটাতে সিম্পলি বন্ধুরা ট্যাপ করবেন। চলুন এগুলো ফিল করে আমি এই স্ট্যাটাসটি দেখাচ্ছি। ফর সিকিউরিটি রিজনে আমরা এটিকে কিন্তু হাইড করে রেখেছি। পার্সোনাল ইনফরমেশনে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ রেজিস্ট্রেশন 2021 সালে কিন্তু আবেদন করেছে মার্চ মাসে। নিচে স্ক্রল করছি এখান থেকে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস ল্যান্ড সেডিং এস ইকেওয়াইসি স্ট্যাটাস এস আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেডিং এস। ইকেওয়াইসি করেছে 14/12/2021 সালে। এবার এখান থেকে আমরা নিচে স্ক্রল করছি তো দেখতে পাচ্ছেন লাস্ট ইনস্টলমেন্ট 7। এখান থেকে আমরা সিম্পলি ক্লিক করে 8 ইনস্টলমেন্ট সিলেক্ট করে দেব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমরা লেটেস্ট ইনস্টলমেন্ট 8 নম্বর করে দিয়েছি। জুম করে দেখাচ্ছি যে ইতিমধ্যে আমাদের স্ট্যাটাসে যে আরএফটি সাইন বাই স্টেট চলে এসছে সেটি কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি। প্রমাণস্বরূপ এফটিও নট প্রসিড এখানে পেমেন্ট প্রসেস যখন চলে আসবে তখন এফটিও প্রসিড হয়ে যাবে অর্থাৎ এই জায়গাটাতে এস চলে আসবে। বর্তমানে আমাদের কিন্তু আরএফটি রয়েছে সে কারণে রিজন অফ এফটিও নট প্রসিড অর্থাৎ আমাদের কিন্তু কোনো রকম যোগ্য কৃষক এখানে যে যিনি আবেদন করেছেন তিনি কিন্তু যোগ্য এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে আরএফটি সাইন বাই স্টেট রয়েছে। এরপরে কিন্তু নেক্সট যে আপডেট সেটি পেমেন্ট প্রসেস আসা শুরু করে দেবে। তো মূলত বুঝতে পারছেন অফিশিয়াল ডেট এখনও কিন্তু রিলিজ করেনি কেন্দ্রীয় সরকার কিন্তু পিএম কিষাণ প্রকল্পে টাকা দেওয়ার দ্বিতীয় ধাপ যে রয়েছে সেই দ্বিতীয় ধাপ কিন্তু এবার শেষের দিকেই তৃতীয় ধাপ কিন্তু এবার চলে আসবে আর মাত্র কয়েকটি দিন পরেই। মূলত বুঝতে পারছেন এই মাস কিংবা পরের মাসে আপনারা কিন্তু টাকা পেতে আরম্ভ করবেন এই পিএম কিষাণ প্রকল্পে। আজকের আপডেটটি যদি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এরকম নিত্য নতুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়া যায়। আজকের আপডেটটি ফ্রেন্ডস এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।